শুভ সকাল আশা করি যে যেখানে নিরাপদে স্বাগত জানাচ্ছি পিএইচ ওয়ান টু জিরো ফাইভ ক্লাসে তুমি জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর সেজন্য আমি এই পেজটা সব সময় রাখি আমার সাজেশন তোমরা এই প্রিপারেশনস গুলো ফলো করবে তোমরা জানো যে আমরা বোর एटম মডেল পড়ছিলাম এবং আজকে বোরের করেসপন্ডেন্স প্রিন্সিপাল আমরা দেখতে যাচ্ছি অলরেডি আমরা এটা নিয়ে খানিকটা আলোচনা করেছি তো যে যখন কি আমাদের এই কোয়ান্টাম নাম্বার বেশি হবে তখন আমরা এটা এই ক্লাসিক্যাল ফিজিক্সের কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো তো তোমরা অলরেডি জানো যে ক্লাসিক্যাল ফিজিক্স বলে যখন নাকি একটা চার্জড পার্টিকেল অ্যাক্সিলারেটেড হয় তখন সেটা রেডিয়েট করে তো তোমরা জানো যে আমরা বোরের যে মডেল নিয়ে আলোচনা করেছি সেটা একটা সার্কুলার অরবিটের মডেল এবং সেখানে কনসিডার করা হয়েছে যে ইলেকট্রন এই নিউক্লিয়াস করে ঘুরছে আর তাই যদি নাকি হয় তাহলে তোমরা জানো যে সার্কুলার পাথে যদি কোনো কিছু তাহলে সেটা আর যদি থাকে তার মানে হলো যে সেইখানে আমরা রেডিয়েশন দেয়ার কথা সেই পার্টিকেলটা থেকে যদি নাকি সেটা চার্জ হয় তো তোমরা অলরেডি জানো যে সেই ঘোরার যে স্পিড

এবং যদি আমরা কনসিডার করি যে এই ইলেকট্রনটা এই সার্কুলার পথে অরবিট করছে তাহলে সেই ক্ষেত্রে এইখানে যেহেতু এইটা অরবিটিং ইলেকট্রন তার মানে হলো যে তার জন্য একটা ফোর্স থাকবে যেটাকে নাকি ব্যালেন্স করার জন্য আমাদের একটা সেন্টিফিটাল ফোর্স লাগবে তো তোমরা জানো যে এইটাকে ব্যালেন্স করার জন্য আমাদের এইখানে ফোর্স আছে এবং সেটা হলো এফ ইকুয়াল টু 1 নট স্কয়ার বাই আর স্কয়ার যেখানে ই হলো আমাদের ইলেকট্রন এবং প্রোটনের চার্জ আর আর হলো সেপারেশন বিটুইন দেম তো এখন যদিও আমার এটা উপরে এটা নিচে লিখতে হতো আমি এখান থেকে কারেকশন করে দিই বেটার এইটা আমাদের নিচে আসতো আই গেস এটা ঠিক আছে তো তোমরা জানো যে যদি নাকি আমরা এই ফোর্স ব্যালেন্সের কন্ডিশনে আসি তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিফিউটাল ফোর্স এইটা ব্যালেন্স করার কথা আর তাই যদি নাকি হয় তাহলে এই যে ইকুয়েশন ওয়ান এবং টু থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু ওয়ান অপন ফোর পাই অ্যাপসিলন নট স্কোয়ার ওভার আর স্কোয়ার সো এইখান থেকে এইখান থেকে তুমি এই ভিটা পেতে পারো যেখানে হলো ভি হলো আমাদের অরবিটিং স্পিড এবং সেটা হলো ই ওভার স্কোয়ার রুট অফ ফোর পাই অ্যাপসিলন নট এম আর এখন কথা হলো যে তোমরা অলরেডি দেখেছো যে আমরা এই যে অরবিটাল স্ট্যাবিলিটির জন্য যে কন্ডিশন আরোপ করেছি সেটা ছিল এরকম যে ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েব লেন্থ হবে এই ওয়েব লেন্থ অবশ্যই ডিব্রোগলি ওয়েব লেন্থ যদি নাকি আমরা এই অরবিটের সারকামফারেন্সটা কনসিডার করি তো যদি আমাদের অরবিটাল সারকামফারেন্স টু পায়ে আর এন হয় তাহলে সেটা ইন্টিগ্রাল মাল্টিপল অফ ল্যামডা তার মানে ডিব্রোগলি ওয়েব সমান যদি নাকি হয় তাহলে সেটা হলো স্টেবল অরবিটের কন্ডিশন যেখানে নাকি আমাদের এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ইত্যাদি এখন তোমরা জানো যে এই ডিব্রোগলি ওয়েব লেন্থ আমরা ইকুয়াল টু এইচ ওভার এম ভি তো আমরা অলরেডি এইখান থেকে এই যে অরবিটিং স্পিড ভি আমরা পেয়েছি তো সেই অরবিটিং স্পিড ভি যদি আমরা এখানে বসাই তাহলে আমরা দেখতে পাবো যে এইখান থেকে আমাদের কন্ডিশনটা কি হবে এইখান থেকে আমরা এই অরবিটিং স্পিড ভি আমরা ব্যবহার করব আর আর কি করব এই ল্যামডাটা এই ল্যামডাটা আমরা এই যে ইকুয়েশন ফাইভে আমরা বসাবো তাই যদি বসাই তাহলে এইটা হবে আমাদের এই যে স্টাপল অরবিটের কন্ডিশন সো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসিল নট বাই পাই এম স্কোয়ার যেটা নাকি আমাদের এই যে এন অরবিটের এন স্টেবল অরবিটের কনসেপ্ট বা এক্সপ্রেশন এখন যদি আমরা বলি যে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি অফ রেগুলেশন ফ্রিকোয়েন্সি অফ রেগুলেশন কত হবে তো সেটাকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করি তাহলে সেই এফ ইকুয়াল টু কি হবে ইলেকট্রনিক স্পিড বাই অরবিট সার কামফারেন্স তো গতদিনে আমি তোমাদেরকে বলছিলাম যে যদি নাকি আমরা বেটার টু সে যদি আমরা বলি যে টি ইকুয়াল টু কত তার মানে টাইম টু ট্রাভেল এই যে এইখানে এইটা এইটা ট্রাভেল করতে কত টাইম লাগবে তাহলে তোমরা জানো যে এইটার সারকামফারেন্স কত আর আর বা এন তুমি বলো দেন ইউ হ্যাভ টু ডিভাইড বাই ভি তো সেটি যদি নাকি আমরা করি আর সেই টাইমের ইনভার্সই হলো আমাদের কি ফ্রিকুয়েন্সি সো আমরা এটাকে রিভার্স ডিরেকশনে যদি আমরা লিখি তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি ইলেকট্রনিক স্পিড বাই অরবিট সার সো ইলেকট্রনিক স্পিড তো তোমরা জানো যে ভি এন্ড অরবিট সার হলো টু পাই আর তো ভি এর এক্সপ্রেশন তো অলরেডি ইউ নো দ্যাট যে এই যে ইকুয়েশন ফোর থেকে আমরা ভি পেয়েছি আমরা যদি তাহলে এটা এখানে ইউজ করি তাহলে আমরা পাচ্ছি কি ই ওভার টু পাই স্কোয়ার রুট অফ ফোর পাই অ্যাপসিলন নট এম আর কিউ এখন যদি আমরা এইখানে দেখো এই যে আর আমাদের আছে অবশ্যই এটা কিউ তো এইখানে আমাদের স্টেবল অরবিট ইকুয়েশন সেভেন থেকে স্টেবল অরবিট এর যে এক্সপ্রেশন আমরা ডিরাইভ করেছি আর এন ইকাল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসিলন নট বাই পাই এম স্কোয়ার এইটা যদি এইখানে ইউজ করি এইটা যদি এখানে ইউজ করি তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি দাঁড়ায় কত এফ ইকাল টু এম ই টু দি পাওয়ার ফোর বাই এইট টু ওভার এন কিউব তাহলে এইটা হলো আমাদের এই যে ফ্রিকুয়েন্সি এই ফ্রিকুয়েন্সিটা কিসের এই ফ্রিকুয়েন্সি হলো এই যে ইলেকট্রনের যে রেভুলেশন ফ্রিকুয়েন্সি সেটা এবং তোমরা জানো যে এজ পার ক্লাসিক্যাল ফিজিক্স যেটা নাকি বলছে যে যদি আমার চার্জ পার্টিকেল অ্যাক্সেলারেটেড হয় তাহলে সেটা রেডিয়েট করবে এবং যদি সেটা এই সার্কুলার পথে হয় তাহলে যেই ফ্রিকুয়েন্সিতে সেই অরবিট করবে সেই ফ্রিকোয়েন্সিতে অথবা সেটার ইন্টিগ্রাল মাল্টিপুলে সে রেডিয়েট করবে তাহলে ইন আদার ওয়ার্ডস আমি যদি বলি যে এই ক্লাসিক্যাল রেডিয়েশন ক্লাসিক্যাল রেডিয়েশন ফ্রিকোয়েন্সি যদি আমাদের এফ হয় তাহলে দ্যাট উইল গিভ ইউ এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসিলন নট স্কয়ার কিউব 2 ওভার এন এখন অ্যাজ পার বোর মডেল আমরা যে ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন ডিরাইভ করেছি তোমরা জানো যদি নাকি একটা ইলেকট্রন এন আই এথ এনার্জি লেভেল থেকে এন এফ এথ এনার্জি লেভেলে ড্রপ করে তাহলে সেই একটা ফোটন রেডিয়েট করবে এবং সেই ফোটনের ফ্রিকোয়েন্সি কত হবে সেটাকে যদি আমরা নিউ বলি তাহলে সেই নিউ ইকুয়াল টু হবে এম ই টু দি পাওয়ার ফোর এখন দেখো এই আইটাকে আমরা কনসিডার করছি এটা হলো হায়ার এনার্জি লেভেলের লেভেলের অরবিট এবং এনএফ টা হলো আমার লোয়ার এনার্জি লেভেলের অরবিট তো যদি নাকি আমি এই ইনিশিয়াল ইনিশিয়াল যে অরবিটাল কোয়ান্টাম এন এ আমরা কনসিডার করেছি সেটিকে যদি আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি যদি নাকি আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি এবং আমরা যদি এই যে ফাইনাল যে কোয়ান্টাম নাম্বার এন এফ সে ধরো আমরা এন মাইনাস পি দিয়ে যদি রিপ্রেজেন্ট করি যেখানে পি এর ভ্যালু হলো ওয়ান টু থ্রি ইত্যাদি তাহলে ইন দ্যাট কেস ইন দ্যাট কেস আমরা এই যে ইকুয়েশন নাইন কে লিখতে পারি নিউ ইকাল টু এম দি পাওয়ার ফোর বাই এইট অ্যাপসিলন নট স্কোয়ার কিউব পি হোল স্কোয়ার মাইনাস ওয়ান তো এখন তুমি এইটাকে যদি সিম্পলিফাই করতে চাও তাহলে আমাদের ডিনোমিনেটর কি হবে ডিনোমিনিটর হবে এন মাইনাস পি হোলি স্কোয়ার ইনটু এন স্কোয়ার অ্যান্ড দেন তুমি এইটাকে যদি সিমপ্লিফাই করো তাহলে ইউ আর গোয় টু গেট টু এন পি মাইনাস এন স্কোয়ার আর ডিনোমিনিটর যেটা ছিল সেটাই আছে এখন দেখো আমরা একটুখানি বলি যে যখন উই আর কনসিডারিং যে আমরা এই ক্লাসিকাল ফিজিক্সের সাথে কোয়ান্টাম মেকানিক্স কতটা কাছাকাছি বা কতটা দূরে এটা আমরা দেখতে চাই তখন যে কোনো একটাকে তোমাকে কাছাকাছি নিয়ে আসতে হবে আইদার ক্লাসিক্যাল ফিজিক্স তোমাকে কোয়ান্টাম মেকানিক্সে নিয়ে যেতে হবে তার মানে এইটাকে ইউনিট রিডিওস এইস টু কোয়ান্টাম মেকানিক্যাল রিয়েল অথবা তোমাকে কি করতে হবে এই কোয়ান্টাম মেকানিক্যাল যে ফেনোমিনা সেটাকে এতটা বড় করতে হবে যাতে নাকি তুমি ইউ ক্যান অ্যাপ্রোচ টু দি ক্লাসিক্যাল রিজিয়ন বলো বেরকি মাইনাস স্কয়ার হবে না এন স্কয়ার এন স্কয়ার তো কাটা কাটি যায় এখানে এ স্কয়ার হবে হ্যাঁ এটা পি হবে দেখি তো আমি এখান থেকে কারেক্ট করতে পারি না 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 আচ্ছা পরে আমি এটা কারেক্ট করে দেবো এটা অবশ্যই পি হবে কারণ এন হলে তো এটা বড় হয়ে যায় আচ্ছা সেটা হলো যে এই মাইনাস পি স্কোয়ার আচ্ছা এখন কথা হলো যে উই আর থিঙ্কিং যে এই যদি আমরা এই কোয়ান্টা মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে ক্লাসিক্যাল মেকানিক্স আমরা কোন রিজিয়নটাকে বুঝি সে ধরো যে আমরা যেটা দেখতে পাই আমরা যেটা দেখতে পাই আমরা যেটা অনুভব করতে পারি সেগুলোকেই আমরা সাধারণত ক্লাসিক্যাল ফিজিক্স বলি তাই না তো যেমন মনে করো যে যদি নাকি আমরা একটা হাইড্রোজেন অ্যাটমকে দেখতে পেতাম বা আমি যদি মনে করো হাতে নিয়ে খেলতে চাইতাম তাহলে এটা কতটা বড় হলে চলতো মানে যখন আমি দেখতে পাব বা আই ক্যান ওয়ার্ক উইথ दट বা আই ক্যান প্লে উইথ दट ফর ইনস্ট্যান্স তাহলে এটা কতটা বড় হলে এটা উই কুড ডু दट স্যার ক্রিকেট বলের সমান আচ্ছা ক্রিকেট বলের সমান হ্যাঁ ঠিক আছে ক্রিকেট বলের সমান হলে অবশ্যই তো ক্রিকেট বলের থেকে ছোট হলেও তো আমরা দেখতে পাই তাই না জি স্যার व्हाट দেখা যায় না আচ্ছা তো সে ধরো যদি আমরা মার্বেল বলি তাহলে সেক্ষেত্রে এটা রেডিয়াস কত অ্যারাউন্ড ওয়ান সেন্টিমিটার তার মানে ইন আদার ওয়ার্ডস আমরা যদি এক সেন্টিমিটার তো রিডিলি ডু মানে উই ক্যান অবজার্ভ ইট তাই না তো যদি নাকি আমরা এক সেন্টিমিটার রেডিয়াস একটা হাইড্রোজেন অ্যাটম কনসিডার করি যদিও বাস্তবে এরকম একটা হাইড্রোজেন অ্যাটম হয় না কিন্তু আমাদের কল্পনা করতে তো কোনো দোষের কিছু নাই তো যদি নাকি এরকম একটা হাইড্রোজেন অ্যাটম হতো তাহলে তার যে কোয়ান্টাম নাম্বার হতো ইলেকট্রনের জন্য যে কোয়ান্টাম নাম্বার হতো তা अराउंड 10000 হতেই হতো আচ্ছা এবার আসি যদি নাকি আমাদের এই

তার আগে আমরা এই আলোচনাটা শেষ করি সেটা হলো যে আমরা যদি আমরা বলি তাহলে দেখো এন যদি আমাদের হয় এইটা কত হয় টুয়াইস এন পি কত হয়

যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয় স্টিল উই অ্যাপ্রক্সিমেট আমি ইকুয়াল টু না যেহেতু আমাদের এন স্কোয়ার আছে কাজে এইটাকে যখন আমরা স্কোয়ার করব তখন এটা আসলে অনেক বড় হয়ে যাবে এই এই পি এর খুব একটা ইফেক্ট তখন থাকে না সেই জন্য আমরা এই অ্যাপ্রক্সিমেট করতে পারি এন স্কোয়ার আচ্ছা পরের অংশে আমি যাচ্ছি তার আগে তোমাদের এই কোয়েশ্চেন ছিল এখানে এন মাইনাস পি হোল স্কোয়ার অ্যান্ড এন স্কোয়ার কেন হলো দেখো এইখানে আমরা এই যে ইকুয়েশন নাইনে আমরা বলছি যে আমার একটা হায়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেট থেকে একটা ইলেকট্রন যদি জাম্প করে একটা লোয়ার এনার্জি স্টেটে তাহলে সেটা ফোটন দিবে সেটার এক্সপ্রেশন ছিল এইটা এই ইকুয়েশনটা এখন আমরা যদি মনে করি যে আমার এই যে হায়ার এনার্জি স্টেটটাকে আমরা এই ইনিশিয়াল এনার্জি স্টেট এন আই না বলে এন দিয়ে যদি রিপ্রেজেন্ট করি সিম্পলি এন দিয়ে যদি রিপ্রেজেন্ট করি এবং আমার এই যে লোয়ার এনার্জি স্টেট যেহেতু তো আমাদের এখান থেকে কিছু বিয়োগ করতে হবে তাই না এটা কম হবে তো সেই কমটা আমরা এভাবে বলি এন মাইনাস পি তো সেই জন্য আমরা এই ইনিশিয়াল পিটা কি স্যার এখানে পি পিটা সেটাই আমরা বলছি যে আমরা এই যে ফাইনাল যে এনার্জি স্টেটটা সেই ফাইনাল এনার্জি স্টেটটাকে এন মাইনাস পি দিয়ে রিপ্রেজেন্ট করছি যেখানে পি এর ভ্যালু আমরা এক দুই তিন চার ইত্যাদি কনসিডার করছি যাতে নাকি যেহেতু এন মাইনাস পি যেহেতু এন মাইনাস পি তাহলে এইটা হায়ার এনার্জি স্টেটই থাকছে অ্যান্ড এটা লোয়ার এনার্জি স্টেট থাকছে যেখানে এন এর ভ্যালু অনেক বড় কিন্তু পি এর ভ্যালু আমরা এক দুই তিন ইত্যাদি কনসিডার করছি

কিন্তু এই এর তো আমার দুটো লাগবে যদি আমার রেডিয়েশন পেতে হয় একটা হলো আমার হায়ার এনার্জি স্টেটের এন লাগবে আর একটা কি লাগবে আর একটা হলো আমার লোয়ার এনার্জি স্টেটের এন লাগবে তো হায়ারটাকে আমরা এই যে ইনিশিয়াল একটা হলো ইনিশিয়াল একটা ফাইনাল আমরা বলছি তো সেটা না বলে আমরা ইনিশিয়ালকে এন দিয়ে রিপ্রেজেন্ট করলাম আর ফাইনালটাকে আমরা এন মাইনাস পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম এখানে কি স্যার হচ্ছে অনেক দূরবর্তীগুলো কক্ষপাত সংখ্যাকে নির্দেশ করছে আমরা ফর দি মোমেন্ট বিং কনসিডার করছি সিম্পল সিম্পল কনসিডার করছি এন্ড দেন এই পর্যন্ত ঠিক আছে কিনা আমরা সিম্পলি কনসিডার করছি দিস ইজ এবং দিস ইজ মাইনাস পি স্যার এর পরে লেখা ছিল এন ইজ গ্রেটার দ্যান পি ভেরি গ্রেটার দ্যান পি তো এই এনটা তাহলে তো পি থেকে অনেক বড় এন তো অবশ্যই পি এর থেকে বড় হতে হবে মানে সেটা কত হতে পারে সেটা নিয়েই তো আমরা কথা বলছি এই পর্যন্ত ঠিক আছে কি না মানে এই যে আমরা অ্যাসিউম করলাম এই পর্যন্ত তো তোমাদের কোনো অসুবিধা নেই যে টু অ্যাসিউম স্যার এন এর মানে তো বড় হইল কেন মানে কক্ষপথ এত দূরেরটা কেন নিয়ে আসলে আমরা সেই প্রসঙ্গে আসছি আগে তোমরা এটাই একমত হও যে আমরা যেটা কনসিডার করছি নাথিং রং উইথ দ্যাট উই ক্যান কনসিডার দ্যাট ঠিক আছে জি স্যার আচ্ছা এইবার আসি এন কেন বড় হলো সেটা হলো যে আমরা অলরেডি বলছি যে আমরা তো জানতে চাচ্ছি যে এই ক্লাসিক্যাল ফিজিক্সের সাথে কোয়ান্টাম মেকানিক্সের কোন রিজম ব্যালেন্স খুঁজে পাওয়া যায় কিনা হোয়েদার কোয়ান্টাম মেকানিক্স ক্যান অ্যাপ্রোচ টু ক্লাসিক্যাল মেকানিক্স যেটা নাকি তোমরা অলরেডি দেখেছো যে যখন নাকি আমরা এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়েছি তখন আমরা দেখেছি না যে যদি আমরা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ করি তখন আমাদের ক্লাসিক্যাল কাইন্টি এনার্জি যেটা সেই অ্যাপ্রোচ করে যখন নাকি আমরা ক্লাসিক্যাল ফেলোমিনার কথা কনসিডার করি লাইক ওয়াইজ তোমরা এর আগে অন্যান্য ক্ষেত্রেও দেখেছ তো আমরা সেটা এখানেও দেখতে চাচ্ছি যে আমাদের এই বোরের মডেলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কিনা তো এখন সেটি যদি নাকি আমরা দেখতে চাই তাহলে কি করতে হবে তো এই কোয়ান্টাম মেকানিক্সকে যদি আমার ক্লাসিক্যাল ফিজিক্সে নিয়ে আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমার এই হাইড্রোজেন অ্যাটমটা এত বড় হতে হবে যাতে নাকি আমি ক্লাসিক্যাল পার্টিকেলের মতো এটা বিহেভ করে তো সেই ক্লাসিক্যাল পার্টিকেলের মতো বিহেভ করতে হলে আমার যে এই এন সেই এনটা অনেক বড় হতে হবে তো সে কত বড় হতে হবে তারই একটা উদাহরণ দিতে গিয়ে বলছি সে টেন থাউজেন্ড এবার ঠিক আছে আমরা বলছি যে এই যে ধরো এইখানে এইটা হলো আমাদের হাইড্রোজেন মডেল তাই না তো এই হাইড্রোজেন মডেল এইটার আমাদের এই যে গ্রাউন্ড স্টেটের ইলেকট্রন যে অরবিট করছে তার রেডিয়াস কত 5.3 ইনটু 10 মিটার তো এই এই এতটুকুকে হলে তুমি কি চোখে দেখতে পাও না বুঝতে পারো পারি না আমরা তো ধরো এটাকে যদি আমরা দেখতে চাইতাম তাহলে কতটুকু হলে দেখতে পেতাম সে ধরো একটা মার্বেলের সমান হলে কেমন হতো আমরা খুব সহজেই দেখতে পেতাম যার একটু চোখে চশমা লাগে সেও দেখতে পেত যে চশমা পরে না সেও দেখতে পেতো যার বয়স বেশি উনিও দেখতে পেতেন যার বয়স কম উনিও দেখতে পেতেন তাই না তো এখন যদি মনে করো যে এইটাকে যদি একটা মার্বেলের সমান করতে হতো তাহলে এইটা এই যখন আমরা গ্রাউন্ড স্টেট বলি তখন এন কত এন হলো ওয়ান তাই না তখন এন হলো ওয়ান তো যদি আমি এইটাকে মারবেল করি তখন এন কত হতে হবে অনেক বাড়াতে হবে অনেক বাড়াতে হবে তো সে কত বাড়াতে হবে সেটারই একটা এক্সাম্পল দিতে সে ধরো টেন থাউজেন্ড যদিও টেন হলে এই হাইড্রোজেন আইটম আসলে থাকবে না কিন্তু তারপরেও আমার তো ধরতে অসুবিধা নেই যে যদি টেন থাউজেন্ড হতো তাহলে কি হতো এবার ঠিক আছে

এই যে আমাদের ইকুয়েশন এইটি যেটা নাকি আমাদের এই যে ক্লাসিক্যাল এক্সপ্রেশন যেটা ক্লাসিক্যাল এক্সপ্রেশন সেটা কি টু বাই এন কিউব না আর এই অংশটা তো একই ওইখানেও যা আছে এখানেও একই জিনিস আছে এম ই টু দি পাওয়ার ফোর বাই এইট এফ সিল স্কয়ার এস কিউব তাহলে এখন দেখো এই যে টু বাই এন কিউব আর এখানে কি পেয়েছি আমরা এখানে আমরা পেয়েছি টু আইস পি বাই এন রাইট এখানে একটা পি অতিরিক্ত আছে এখন ধরো যদি পি ইকুয়াল টু আমরা ওয়ান কনসিডার করি তাহলে কি

তো ক্লাসিক্যাল ফিজিক্স তো সেটাই বলে যে যদি একটা চার্জ পার্টিক্যাল অ্যাক্সিলাইটেড হয় তাহলে সেটা রেডিয়েট করবে এবং সেই রেডিয়েশনের পরিমাণ সম্পর্কেও ধারণা দিয়েছে যে যদি নাকি এটা একটা সার্কুলার অরবিটে রিভলভ করে তাহলে কি হবে ওটার যে ফ্রিকোয়েন্সি তার ইন্টিগ্রাল মাল্টিপল এসে রেডিয়েট করবে তো সেটাই তো আমরা পেলাম রাইট যদি আমরা টু থ্রি ফোর ইত্যাদি বসাই আর যদি ওয়ান বসাই তাহলে তো ইউ গট দি রেজাল্ট আচ্ছা তাহলে এইখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ক্লাসিক্যাল পিকচার আমরা পাচ্ছি যদি আমরা এই কোয়ান্টাম ম্যাকানিক্স কে ক্লোজ করি টু দি ক্লাসিক্যাল ফিজিক্স আর এইটাকে এটাকে কয়েসপন্ডেন্স প্রিন্সিপাল বলে তো যেহেতু বোর এইটা বলেছেন এই জন্য আমরা এটাকে বোর করেসপন্ডেন্স প্রিন্সিপাল বলি এখন এখন ইন্টারেস্টিং থিং হলো দেখো যদি আমরা এইখানে আসি এইখানে আসি যদি এই ইনিশিয়াল কোয়ান্টাম নাম্বার এ নাই এইটাকে যদি আমরা টু কনসিডার করি যদি আমরা টু কনসিডার করি তাহলে এই এইটা নাইনের তফাত কত দেখো তো

এক্সপ্রেশন এইটে যদি আমরা এই এন আই টা আমরা টু কনসিডার করি যদি আমরা টু কনসিডার করি তাহলে এই এইট আর কে তুমি কম্পেয়ার করতে পারো কি না সেটা হলো কোশ্চেন জি স্যার এন আই যদি টু ধরি তাহলে তো এন এফ এমনিতেই ওয়ান হয়ে যাচ্ছে তারপরে হিসাব করলে চলে আসার কথা না স্যার হ্যাঁ তো করো হিসাব করে একটু পেলা 1 1 1 1 1 যেহেতু দুটো একই জিনিস আছে এখানে একই জিনিস আছে তো এই প্যারেন এর মধ্যে যদি আমরা কনসিডার করি তাহলে এটা কি হচ্ছে

হ্যাঁ তার মানে হল যে তখন তখন এই দুটোর মধ্যে এই যে এই দুটোর মধ্যে কি খুব বেশি তফাৎ থাকে তফাতটা অত্যধিক কম হয়ে যায় কারণ আমরা সেই কথাটাই বলার চেষ্টা করছি যে যখন নাকি তুমি কোয়ান্টা মেকানিক্যাল রিয়েলমে থাকো তখন এইটা সোর ডিফারেন্ট কারণ থ্রি হান্ড্রেড পার্সেন্ট ডিফারেন্ট কিন্তু যখন তুমি ইউ আর অ্যাপ্রছিং ক্লাসিকাল ফিজিক্স তখন হলো দে আর ক্লোজ টু ই চাদার বুঝতে পেরেছো বিষয়টা স্যার এখানে টু থাউজেন্ড তাহলে এন এফ কেমন হতে পারে বাবারে এইটা হলো যে তোমার একটা হলো যে আমরা এই যে সমুদ্রের ধারে বসে বসে অনেক আঁকিবুকি করি না বালি দিয়ে ঘর বানাই এরা এটা এরম করলে কি হতো ওরাম করলে কি হতো ইউ ক্যান ডু দ্যাট রাইট ইউ ক্যান ডু দ্যাট অনলি ফর প্লে কিন্তু যখন আমরা উই আর টকিং অ্যাবাউট সায়েন্স উই আর টকিং অ্যাবাউট ফিজিক্স তখন আমরা ইন্টারেস্টেড টু নো যে এই রিয়েল লাইফে কি ঘটত সেটার ব্যাপারে আমরা ইন্টারেস্টেড যেমন ধরো যে তুমি যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে যদি সে ধরো বাড়ি বানাতে তাই না এক্সপেরিমেন্টের পারপাস ইউ ক্যান ডু দ্যাট কিন্তু যখন তোমাকে থাকতে হবে তখন কি তুমি তা করতে পারো আমরা সেটা পারি না তো আমরা এইটা দেখাচ্ছি কি জন্য ফর হোয়াট আমরা এই তফাৎটা বোঝানোর চেষ্টা করছি তোমাকে আমরা এই জন্য করছি না যে এটা করলে কি হতো ওটা করলে কি হতো সেটা করলে কি দিস ইজ নট মানে ভিশন অথবা এইটা আমাদের এইটা আমাদের প্রয়োজনও নয় আমাদের প্রয়োজনটা কি আমরা জানতে চাচ্ছি যে অলরেডি এইটা আমরা ডেভেলপ করেছি ফর এই জন্যে করেছি যে আমরা একটা অ্যাটম মডেল ডেভেলপ করতে চেয়েছি এবং বোর সেটা করেছেন বোর সেটা করেছেন এখন কথা হলো যে আমরা সব সময় খোঁজার চেষ্টা করি যে যে জিনিসটা আমরা জানি তার সাথে একটা রিজেম্বলেন্স খোঁজার চেষ্টা করি তো আমরা সেই জিনিসটা দেখলাম যে এইটা ক্লাসিক্যাল ফিজিক্সের সাথে রিজেম্বেলেন্স কিনা আমরা সেটা দেখলাম এবার কনভিন্স কিনা তোমরা স্যার কিন্তু স্যার মানে ওই এনএফ এর রেঞ্জ তো স্যার যদি এনআই 10000 ধরে দিলে 9099 থেকে একদম জিরো পর্যন্ত হইতে পারে এখন যদি স্যার খুব কম নেই এনএফ

তখন এইট এন্ড নাইন যখন নাকি তোমরা কোয়ান্টাম রিয়েল যাবা আর যখন তুমি ক্লাসিক্যাল রিয়েল মে আসবা তখন হলো দে আর ক্লোজ টু ইচ তো যখন আমরা তখন এটা কি থাকছে

কোয়ান্টাম ফিজিক্স তখন হলো এই এইট অ্যান্ড নাইন ইজ সো ডিফারেন্ট এবার তোমাদের দেখো বিষয়গুলো পরিষ্কার হয়েছে বিষয়টা কনভিন্স হইছে স্যার মানে এটাই স্যার ইয়া করার জন্য বললাম মানে তখন স্যার n বড় ধরলে পি ছোট ধরতেই হবে ইফ উই রিলেট দিস টু ইকুয়েশন আমাদের উদ্দেশ্যটা হলো যে p টা তো আমরা ধরেছি পিটা কেন আমরা কনসিডার করেছি টু আন্ডারস্ট্যান্ড আমরা বুঝার জন্য করেছি এটা না এটা কোনো ফিক্সড বা অ্যাবসলিউট কোনো জিনিস নয় আমরা পিটা এখানে নিয়ে এসেছি টু আন্ডারস্ট্যান্ড ইট তো আমরা ফরগেট অ্যাবাউট পি মনে করো যে এইটা এই এই পিটা নিয়ে আমরা এখানে এই যে এই এই এক্সপ্রেশনটা এখানে ডেভেলপ করা গেছে যেটা আমাদের এই শুরুতেই স্টেটমেন্টে ছিল যে যদি নাকি আমাদের একটা চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেটেড হয় তাহলে সেটা রেডিয়েট করবে এবং যদি সেটা সার্কুলার অরবিটে হয় তাহলে সেটা যে ফ্রিকোয়েন্সি তার ইন্টিগাল মাল্টিপ্লে রেডিয়েট করবে সেইটা অথবা তার ইন্টিগাল মাল্টিপ্লে তো আমরা যদি পি না ধরতাম তাহলে এরকম একটা এক্সপ্রেশনে পৌঁছাতাম না সেই জন্য আমাদের এই ম্যাথমেটিক্সটা ইউজ করতে হয়েছে কিন্তু দিস ইজ নট আওয়ার ভিশন আমাদের মিশনও এটা নয় আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের বুঝা যে এই কোয়ান্টাম মেকানিক যদি আমরা বলি যদিও এটাকে এখন ওল্ড কোয়ান্টাম মেকানিক্স বলা হয় এনিওয়ে তো যদি নাকি আমরা এই যে কোয়ান্টাম রিজিয়ানে যায় বা আমরা এই মাইক্রোস্কোপিক রিজিয়ানে আমরা যাই তখন এই মাইক্রোস্কোপিক রিজিয়নে গেলে কি হয় মাইক্রোস্কোপিক রিজিয়নে যখন আমরা থাকি তখন তো তোমার এই এনএফ এর ভ্যালু কম অ্যান্ড লাইকওয়াইজ এটাও কম যখন আমরা এখানে কমে থাকি তখন এই এই ইকুয়েশন এইট এন্ড নাইন ইজ সো ডিফারেন্ট এখন তোমরা বললে যে যখন আমরা ক্লাসিক্যালি কনসিডার করছি যে এন আই হলো টু লার্জ তখন আমাদের এই যে যদি আমরা স্টিল যদি এই আমরা এনএফএ এই কোয়ান্টাম রিয়েল চলে যায় তার মানে এন আই যদি আমরা টেন থাউজেন্ড ধরি এন আই যদি আমরা টেন থাউজেন্ড ধরি আর এন এফ যদি আমরা ওয়ান ধরি তার মানে কি আমরা উই আর জাম্পিং ফ্রম ক্লাসিক্যাল রিয়েল টু

ক্লাসিক্যাল ফিজিক্স মানে তো আমাদের বুঝতে হবে যে এটা আমাদের পারসেপশন ডাইরেক্ট বিশনের ডাইরেক্ট পারসেপশন যেখানে আমাদের কাজ করে আমরা ফিল করতে পারি দেখতে পারি হ্যাঁ এই জায়গাগুলোতে আসতে হলে তোমাকে এই কোয়ান্টাম নাম্বারকে বাড়াতে হবে আর তুমি যদি এই কোয়ান্টাম নাম্বারকে বাড়াও তখন দেখবা যে এটা aproaches classical ফিজিক্স সেটাই ছিল আমাদের মূল বিষয় আমার মনে হয় সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে জি স্যার ক্লিয়ার হুইস আচ্ছা এইবার তাহলে আমরা পরের পাঠিয়ে যাই সোফার আমরা এই ইলেকট্রনের মশা নিয়ে আলোচনা করেছি তাই না ইলেকট্রনের মশা নিয়ে আমরা আলোচনা করেছি নিউক্লিয়াসের কোন মশা আছে এটা আমরা কনসিডার করিনি তো এটা খুব রিজনেবল এটা খুব রিজনেবল কারণ হলো যে তোমরা জানো যে এখানে নিউক্লিয়াস বলতে হাইড্রোজেন অ্যাটমে একটা মাত্র প্রোটন থাকে তাই না এই একটা প্রোটন সেটা ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী তাই না তো যদি জিনিস তুলনায় গুণ ভারী হয় তাহলে সেইটাকে আমরা এইটার তুলনায় স্থিরি কনসিডার করতে পারি তো তারপরেও যদি নাকি আমরা এই নিউক্লিয়ার মশানকে কে কনসিডার করি তাহলে কি ঘটে তো সেটাই আমরা এখানে একটু দেখবো যে সেইটা আমাদের এই স্পেক্ট্রাল লাইনের যে সেগুলোকে অ্যাফেক্ট করে তো সেটা আমরা একটু দেখব তো এখানে আমরা কনসিডার করছি যে আমাদের এই নিউক্লিয়াস বা প্রোটন অ্যান্ড ইলেকট্রন দুটোই দুটোই অরবিট করছে একটা কমন সেন্টার অফ মাস কে কেন্দ্র করে তো যদি নাকি আমরা এটা ডাম্বেল কনসিডার করি উইথ এ মাসলেস যেহেতু এর মাঝখানে কোনো কি কিছু দিয়ে বাধা নেই তার মানে দুটোই ঘুরছে তাহলে কি ঘটে তো তোমরা জানো যে আমাদের এই যে ইলেকট্রিস্ট্যাটিক ফোর্স এই ইলেকট্রিস্টিটিক ফোর্সটা ডিপেন্ড করে কিসের উপরে। আমাদের এই যে দুটো চার্জ পার্টিকেল আছে তাদের মধ্যে যে দূরত্ব তাদের এই দূরত্বের উপরে নির্ভর করে তো যদি নাকি আমরা এটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করি এই যে ইলেকট্রন থেকে প্রোটনের মধ্যকার দূরত্বকে যদি আমরা আর বলি তাহলে সেটিকে আমরা বলতে পারি ইলেকট্রোস্টারিক ফোর্স যদি এফ ই দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু ওয়ান ফোর নট স্কোয়ার বাই আর স্কোয়ার যেহেতু তোমরা জানো যে ইলেকট্রনিক চার্জ এবং প্রোটনিক চার্জ দুটোই হলো ই সেজন্য আমরা এটা ব্যবহার করেছি এখন তোমরা জানো যে এই যে ইতোপূর্বে আমরা যখন অরবিটাল স্টাবিলিটির কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে এই ডিব্রোগলি ওয়েব লেন্থের এর মাল্টিপুলে যদি আমাদের কি এই এটা যদি সার্কুলার অরবিট হয় আর সেটা যদি ইলেকট্রন ডিব্রোগলি ওয়েব লেন্থে জয়েন করে তাহলে এটা হবে স্টাবল অরবিট তবে মজার ব্যাপার হলো যে তোমরা জানো যে এই নেলস বোর তার মডেল দিয়েছিলেন উনিশশো সালে আর ডিব্রুগলি তার হাইপোথি দিয়েছিলেন কত উনিশশো সালে এক দশকেরও বেশি সময় পরে তো এটা অ্যান্টিসিপেট করা বোরের পক্ষে নিশ্চয় সম্ভব ছিল না যে এই এক দশক পরে এসে বা এক যুগ পরে এসে ডিব্রোগলি এরকম একটা হাইপোথিস দিবে রাইট কাজেই আমরা যেভাবে এই বোরের মডেল ডেভেলপ করেছি বোর কিন্তু এইভাবে মডেলটা ডেভেলপ করেননি আমরা সেই প্রসঙ্গে আসছি তো তোমরা জানো যে যেমনটা যেভাবে আমরা ডেভেলপ করেছি সেটা ছিল কি এই ইলেকট্রন ডিব্রোগলি ওয়েবের ইন্টিগাল মাল্টিপুল দিয়ে যদি আমাদের এই অরবিট সার কভার করে সেটা হবে স্টেবল অরবিট তাহলে আমরা সেটাকে লিখেছি এন ল্যামডা ইকুয়াল টু টু পাই আর এখন তোমরা জানো যে এই ইলেকট্রনিক ডি ব্রগলি ওয়েভ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবং এই ভিটা হবে কি এই ভিটা হবে আমাদের অরবিটাল ইলেকট্রনের যে স্পিড সেই ভি রাইট স্যার এখন এই ইকুয়েশন 3 এর যে ল্যামডা সেই ল্যামডা যদি আমরা ইকুয়েশন 2 তে ইন্ট্রোডিউস করি তাহলে সেখান থেকে আমরা এটা লিখতে পারি না যে

প্রায়শই দেখা যায় সেই কারণে এই গোটা জিনিসটা এই বাই পাই বারবার না লিখে দিয়ে আমরা সংক্ষেপ করতে পারি তাই না তো যেখানে এই স্কার্ট হলো কি এইচ বাই টু আইস পাই এবং যেখানে তোমরা জানো যে এইস হলো আমাদের কনস্ট্যান্ট তো তোমরা জানো যে প্লাং কনস্ট্যান্টের ভ্যালু কত তাই না

বিকজ এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম বি এসছে এক দশকেরও বেশি সময় পরে বোরের মডেল ইন্ট্রোডিউশনের তো যেই কারণে এইগুলো তখন জানা ছিল না বোর কনসিডার করেছিলেন এম বি আর ইকুয়াল টু এন বা এখানে যদি বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল যদি বলো বা হোয়াট এভার ইট মে বি তখন তখন ওই একটাই কম্পোনেন্ট জানা ছিল সেজন্য উনি আলাদা আলাদা করে কিছু বলেনি বোরের ইয়ে ছিল অ্যাজামশন ছিল যে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো ইন্টিকাল মাল্টিপল অফ এ স্টার যদিও পরবর্তীতে তোমরা দেখবা যে আসলে এটা একটা ডিরেকশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য এরকম এই ওভারঅল নয় এনিও সেই প্রসঙ্গে আমরা পরে আসব ফর দি মোমেন্ট বিইং এখানে আসো তাহলে আসলে বোরের অ্যাজামশন ছিল কিন্তু এটা এম বি আর ইকুয়াল টু এন এ স্কয়ার এটা নয় এই এন ল্যামডা ইকুয়াল টু 2 পাই আর এটা নয় তো এইবার আমরা আসি যদি নাকি আমরা এই যে অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি ওমেগা কনসিডার করি যদি আমরা অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি ওমেগা কনসিডার করি তাহলে এই যে ফোর কে আমরা ফোর কে আমরা রিরাইট করতে পারি তাই না বিকজ তোমরা জানো ভি ইকুয়াল টু ওমেগা আর তাই না বা ওমেগা ইকুয়াল টু ভি বাই আর তো এইখান থেকে যদি এই যে ভি এর এক্সপ্রেশনটা আমরা এখানে দিই তাহলে ভি ইকুয়াল টু কি হয় ওমেগা আর সো এই ওমেগা আর এখানে ইন্ট্রোডিউস করি তাহলে আমরা এম ওমেগা আর স্কয়ার ইকুয়াল টু এন এ স্কয়ার পাই এইবার তোমাদের যে কোয়েরি ছিল এখানে আবার আসি তোমরা কি এই ছবিটা গোটা দেখতে পাচ্ছ আই ওয়ান্ডার আমার এখানে ওই অনেকগুলো ছবির মধ্যে এটা খুব ভালো বোঝা যাচ্ছে না তোমরা কি গোটাটা দেখতে পাচ্ছ মানে গোটা ছবিটাই দেখতে পাচ্ছ জি স্যার দেখা যায় স্যার জি স্যার আচ্ছা তো যদি দেখা যায় তাহলে তো আর এটাকে ছোট করার দরকার নাই ইটস ওকে তো এখানে দেখো যে তোমাদের যে কোশ্চেনটা ছিল আমরা কনসিডার করছি যে এই এটি যদি নাকি হয় আমাদের নিউক্লিয়াস বা প্রোটন আর এটি যদি আমাদের ইলেকট্রন হয় তা আমরা ধরছি যে এটা আমাদের একটা সেন্টার অফ মাস তো এই সেন্টার অফ মাসকে কেন্দ্র করে এটাও ঘুরছে এটাও ঘুরছে ইতোপূর্বে আমরা কিন্তু এইটা এই মশানটাকে কনসিডার করিনি এই প্রোটনের মশান আছে এরকম কিছু কনসিডার করিনি বা নিউক্লিয়াসের আছে এটা আমরা নিউক্লিয়াস করিনি বাট এখন আমরা উই টু কনসিডার ইট তো এখন তোমরা নিশ্চয়ই যে থেকে বুঝতে পারছো যে এটা যদি মশানে থাকে এটা যদি মশানে থাকে তাহলে এখন আমরা কনসিডার করছি যে এই আমাদের সেন্টার অফ মাস থেকে প্রোটনের বা নিউক্লিয়াসের দূরত্ব হলো আর এন আর ইলেকট্রনের দূরত্ব হলো আর ই যেখানে ইলেকট্রন থেকে প্রোটনের দূরত্ব হল স্মল আর নাও যদি নাকি এই এইটা আমাদের সেন্টার অফ মাস হয় তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি ইলেকট্রনের মাস যদি স্মল এম হয় এবং প্রোটনের মাস যদি ক্যাপিটাল এম হয় বা নিউক্লিয়াসের মাস যদি ক্যাপিটাল এম হয় তাহলে আমরা বলতে পারি এম আর ইকুয়াল টু m e si, ra r l যেখানে এই r টাকে আমরা রিপ্রেজেন্ট করেছি এই দুটো রেডিয়াল ডিসটেন্সের যোগফল সেটা হলো কি এই ইলেকট্রন থেকে সেন্টার অফ masses দূরত্ব এবং প্রোটন থেকে সেন্টার অফ masses এর দূরত্ব r e এন্ড r n এর যোগফল হলো আমাদের a তাহলে এখন দেখো যদি আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এই সিস্টেমে ইলেকট্রনটাও ঘুরছে প্রোটনটাও ঘুরছে তাহলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম তার সাথে প্রোটনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা নিউক্লিয়াসের অ্যাঙ্গুলার মোমেন্টাম রাইট আচ্ছা তাহলে সেই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে এ মোমেগা আর স্কোয়ার অ্যান্ড নিউক্লিয়াসের অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এ মোমেগা আর এন স্কোয়ার অবশ্যই দুটো ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি সেম তার মানে দুটো পার্টিকেলের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন এবং নিউক্লিয়াস বা প্রোটন দুটোর ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সিকে আমরা একই কনসিডার করেছি বা দে আর সেম তাই যদি হয় তাহলে এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কত হবে আগে এনএইচ কাটের সমান আচ্ছা তাহলে আমরা এই দুটো এই দুটো যদি আমরা ইউজ করি সে ধরো আমরা এখান থেকে আর এর ভ্যালু যদি এখানে বসায় তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু পেতে পারি আবার আর এন এর ভ্যালু যদি এখানে বসায় তাহলে এখান থেকে আর এর আরি কে আমরা ইভেলুয়েট করতে পারি রাইট তো সো আমরা সেখান থেকে দেখছি যে আমার আরি এর এক্সপ্রেশন হচ্ছে ক্যাপিটাল এম বাই এম প্লাস এম আর 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 এন এর এক্সপ্রেশন হচ্ছে আমাদের স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস এম যেখানে স্মল এম হলো আমাদের ইলেকট্রনিক মাস এবং ক্যাপিটাল এম হলো আমাদের প্রোটোনিক মাস এখন এই যে এক্সপ্রেশন টেন অ্যান্ড ইলেভেন এই দুটো যদি আমরা এই ইকুয়েশন নাইন এ ইউজ করি যদি আমরা ইকুয়েশন নাইন এ ইউজ করি তাহলে আমরা কি পাবো তাহলে ইকুয়েশন নাইন উইল বি এম ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস এম ওমেগা আর স্কোয়ার ইকুয়াল টু এন এস কার ডু এগ্রি উইথ দ্যাট স্যার ক্যালকুলেশন অপারেটর আচ্ছা এখন আমরা আসি যে আমাদের ফোর্স ব্যালেন্স তো ফোর্স ব্যালেন্স হতে হলে কি হতে হবে আমাদের সেন্টিফিকাল ফোর্স আর ইলেকট্রিস এবং আমাদের ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ব্যালেন্স করতে হবে তো আমরা যদি এই ইলেকট্রনের ফোর্স আমরা কনসিডার করি এই থেকে ইলেকট্রনের যদি আমরা কনসিডার করি তাহলে ইলেকট্রনের মাস হলো এম

আমাদের হবে এই যে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে তাহলে তাদের মধ্যে দূরত্ব কত তো আমরা সেই জিনিসটা এখানে লিখেছি ইকুয়েশন এখন দেখো অলরেডি আমরা এই আর এক্সপ্রেশন তো এইখানে দেখেছি

টুয়েলভ এই যে টুয়েলভ অ্যান্ড ফর্টিন এই দুটোতেই দেখো এই অংশটা এই সেম এম এম বাই এম প্লাস এম তাই না তো এইটাকে এইটাকে যদি আমরা এম প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি যেখানে এম প্রাইমকে আমরা রিডিউসড মাস বলি এম প্রাইম ইকুয়াল টু তাহলে কি হচ্ছে এম এম বাই এম প্লাস এম দেখতে পাচ্ছো তার মানে কম্বিনেশনের ফলে এই মাসটা রিডিউসড হয়ে যাচ্ছে বুঝা যায় না ইকুয়েশন ফিফটিন থেকে এম এম বাই এম প্লাস এম কারণ এম কত এইটিন থার্টি সিক্স এম হলো ওয়ান আর নিচে কত এইটিন থার্টি সিক্স প্লাস ওয়ান কত এইটিন থার্টি সেভেন হ্যাঁ তার মানে এটা কম হচ্ছে ছোট তার মানে এম এর চেয়ে ছোট জি স্যার হ্যাঁ তার মানে এম এর তুলনায় এম প্রাইমটা ছোট আচ্ছা এখন যদি আমরা এই যে ইকুয়েশন টুয়েলভ এবং ফর্টিন এবং টুয়েলভ কে লিখতে পারি এম প্রাইম ওমেগা আর স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এবং এম প্রাইম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু ওয়ান ফোর স্কোয়ার বাই আর স্কোয়ার এখন দেখো এই যে আমরা সিক্সটিন এবং সেভেন্টিন আমরা ডেভেলপ করলাম রেস্ট অব দ্য থিংস তো তোমরা অলরেডি জানো আমরা এই কাজগুলো এর আগেও করেছি এখান থেকে তোমরা আবার এনার্জির এক্সপ্রেশনকে ডিরাইভ করতে পারো তো সেটা যদি নাকি আমরা পা করি তোমরা বেটার এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক তোমরা এটা এক্সারসাইজ করে দেখো তাহলে আমরা দেখবো যে ইএন ইকুয়াল টু পাবো আমরা

ইন্ট্রোডিউস করলাম তার ফলে কি ঘটে দেখো যদি আমরা এম প্রাইম কে এম দিয়ে ভাগ করি তাহলে কি হয় এম প্রাইম কে এম দিয়ে ভাগ করলে আমরা এই যে এম এম এইখানে আমাদের এই এমটা থাকে না না এটা ছবি হয়ে গেছে এখন কাজ করছে না পরে আমি দেখিয়ে দিব এখানে এই এমটা থাকবে না তার মানে এম বাই এম প্লাস এম রাইট তো যখন আমরা এই এমটা দিয়ে এখানে ভাগ করছি এই এমটা ইট মাস্ট বি রিলেটেড তাহলে এখানে আমরা কত পাবো উপরে হলো আমাদের এইটিন থার্টি সিক্স নিচে হলো এইটিন থার্টি সেভেন তাহলে এইটিকে যদি আমরা এই ডিভিশনটা দেখি তাহলে সেটা হবে শূন্য দশমিক নয় 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 চার পাঁচ তো তোমরা দেখতে পাচ্ছ যদিও এই পার্থক্যটা খুব সামান্য পার্থক্যটা খুব সামান্য তবুও এর ফলটা দেখো ফলটা কি হয় এই যে তুমি যদি ইন টার্মস অফ পার্সেন্টেজ বলো তাহলে এই প্রথম কথা হলো যে এইটা যেহেতু ছোট এইটা যেহেতু ছোট আর এখানে যেহেতু একটা নেগেটিভ সাইন আছে তার মানে কি ছোট হওয়ার মানে কি তার মানে তাদের এনার্জিটা সামান্য পরিমাণ একটু বড় একটু বড় তো এই এর ফলে যেটা ঘটছে এর ফলে যেটা ঘটছে প্রথমে আসি আমরা রিডবার্গ নাম্বারে সেটা হলো যদি আমরা এই যে এইট সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত রিডবার্গ নাম্বারে কনসিডার করি তাহলে দেখবা যে এই রিডবার্গ নাম্বার যেখানে আমরা কালেকশন না করে পেয়েছিলাম সেইটা হবে ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স 7758 10 7 পার মিটার আচ্ছা এই রিডবার্গ নাম্বার দিয়ে আসলে আমরা আপাতত কিছু বুঝতে পাচ্ছি না কিন্তু এখানে আমরা অন্য एग्जांपलটা দেখলে এটা আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে সেটা হলো যে তোমরা হাইড্রোজেনের এই সালফা লাইন দেখেছো তাই না হাইড্রোজেনের এই আলফা লাইন দেখেছো না দেখেছো এবং এটা কত ছিল 7563 অ্যাংস্ট্রম এখন দেখি আমরা যদি ডিউটেরন কনসিডার করি যদি আমরা বা ডিউটেরিয়াম কনসিডার করি যদি আমরা ডিউটেরিয়াম কনসিডার করি তাহলে তার ক্ষেত্রে এই লাইনটা কত হয় তো তোমরা জানো যে এই সালফা লাইন কখন আমরা পাই থ্রি থেকে 2 তে যখন ট্রানজিকশন হয় তাই তো তো তখন কত হয় ছয় হাজার পাঁচশো দেখো তো এই ছয় হাজার আর ছয় হাজার পাঁচশো একষট্টি অঙ্গশ্রম কতটুকু তফাৎ তাই না এই তফাৎটা ধরা যায় এই যখন তুমি এই রিডিউসড মাছ তুমি ব্যবহার করো এবং এই তার মানে কি এই রিডিউসড মাছ আমরা কোথা থেকে পেলাম এই মাছ আমরা পেলাম এই রিডিউসড মাস আমরা পেলাম যখন নাকি আমরা নিউক্লিয়াসের মশানকে কনসিডার করেছি যখন আমি না নিউক্লিয়ার মশানকে কনসিডার করেছি তখন আমরা এই রিডিউসড মাসটা পেয়েছি এবং এই হ্যারল্ড পুরে তিনি উনিশশো সালে এই আইডেন্টিফাই করেছিলেন ডিউটেরিয়াম অন দিস ব্যাসিস এবার বুঝতে পেরেছো যে যদিও যদিও খুব সামান্য পার্থক্য

তারা কিন্তু এই একদিকে কম দেয় একদিকে বেশি দেয় কিন্তু এই দূরত্বটা ব্যবহার করে এই দূরত্বটা ব্যবহার করে তো মজার ব্যাপার হলো যে আমি না যে দাঁড়ি পাল্লাতে হবে তাই না যদি আরি আর সমান হয় যদি আরি আর সমান হয় তখন কি হবে মাছ দুটো সমান হবে রাইট বা এখানে যদি ওজন বলো তাহলে ওজন দুটো সমান হবে তো যদি এই এইটা আনিকল হয় তাহলে কি হবে তোমাকে বলে যে আমি আপনাকে তো ওজনে বেশি দিলাম মাছের ওজন করতে গিয়ে বললো যে তোমার আপনাকে তো ওজনে বেশি দিলাম আসলে ওজনে বেশি দিল না তোমাকে ঠকালো বাট ইউডেন্ট আইডেন্টিফাই এই এই জন্য লোকজন বলে যে ইউরোপের লোকজন বলে যে সবকিছু ভেরিফাই করে নিতে হয় যে তুমি খুব সৎ লোক আই এগ্রি উইথ দ্যাট কিন্তু আমি বরং এই স্প্রিং নিক্তিটা দিয়ে মেপে দেখি তুমি দেখবা যে আমাদের এইখানে সেখানে তোমার তোমরা যখন বাজার করতে যাও তোমরা বাজার করতে গেলে কি ব্যালেন্স নিয়ে যাও পকেটে করে যায় না আমরা সাধারণত যাই না কেন উই উই হ্যাভ ফেথ অন দি পিপুল কিন্তু ইজ দ্যাট রাইট অর রং সেটা সেটা একটা ডিবেটের বিষয় আর ওরা মনে করে যে রাইট অর রং আমার বুঝার দরকার নাই আমি বুঝি যে আমার জিনিসটা আমি ঠিক করে পাচ্ছি কিনা বেটার আমার পকেটে একটা স্প্রিং নিতে থাক তুমি মেপে দিয়েছো এটা এক পাউন্ড আছে ঠিক আছে আমি এটা উঠিয়ে দেখলাম যে এইটা এক পাউন্ড কিনা যদি এক পাউন্ড হয় তাহলে ইস ফাইন যে তুমি কোথাকার কোন ব্যালেন্স ব্যবহার করছো কত দামি ব্যালেন্স ব্যবহার করছো বা কত অ্যাট্রাক্টিভ ব্যালেন্স ব্যবহার করছো আই এম নট ইন্টারেস্টেড দ্য আমি তো ভেরিফাই করে নিতে চাই এনিওয়ে হ্যাঁ আই होप যে যদিও একটু লিটল বিট অফ ডায়াগনেসিস হওয়ার দিকে চলে গেলাম তারপরে ইউ গট টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের এই যে সেন্টার অফ মাস থেকে সেন্টার অফ মাস থেকে যদি আমরা সেন্টার অফ মাস কনসিডার করি তাহলে এইদিকে যে দূরত্ব সেইটা ইনটু মাস ইকুয়াল টু কি হবে এই পাশে যে মাসটা এবং তার দূরত্বের গুণফল সমান হবে কি ফাইন ঠিক আছে জি স্যার আর কারো কোনো কোশ্চেন ছিল এখানে স্যার ইকুয়েশন 13 একটু স্যার ইকুয়েশন 13 আচ্ছা ইকুয়েশন 13 হলো আমাদের এই যে ফোর্স ব্যালেন্সের কথা বলছিলাম তোমাদের মনে আছে যে এখানেও আমরা একবার দেখিয়েছি f fc দেখলাম না কোন জায়গাটাই ওখানে কোশ্চেনটা হচ্ছে যে আর ই ব্যবহার করছে এখানে বাট এই যে এই জিনিসটাই আমরা ওখানে ব্যবহার করেছি এফ ইকুয়াল টু এফ সি যেখানে হলো এটা হলো আমাদের সেন্ট্রিপটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্স এটা হলো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই যে এই এখানে যে জিনিসটা একই জিনিসই আমরা ওইখানে ব্যবহার করেছি এখানে কি এখানে হলো ইলেকট্রনের সেন্ট্রিপটাল ফোর্স যেটা আমাদের ব্যালেন্স করেছে কি দিয়ে আমাদের এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে ওইখানে যে জিনিসটা সেটা হলো একই জিনিস এই এই ফিগারে দেখো এইখানে আমাদের যে ইলেকট্রনের যদি আমরা কনসিডার করি তাহলে এই যে ইলেকট্রন রিভলভ করছে কিসে এই সেন্টার অফ মাসকে কেন্দ্র করে না সেন্টার অফ মাসকে কেন্দ্র করে তো তাহলে কি হতো এম ভি স্কোয়ার বাই আর হতো না আমরা ওখানে কি দেখেছি এম ভি স্কোয়ার বাই আর দেখেছি তো রাইট জি স্যার আচ্ছা সেই আরটা এখানে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি আর আর ই আগে তখন তো নিউক্লিয়াস সেন্টারে ছিল ফরগেট নিউক্লিয়াস আমরা এই যে সেন্ট্রিফুগাল ফোর্সটা কিসের নির্ভর করছে ঘুরছে কিসের বুঝতে পারছিস তোমার এই ঘোরার উপরে তো নির্ভর করছে তুমি তো ঘুরছো এখানে যেমন ধরো যে আমরা ছোটবেলায় এটা করতাম তোমরা করেছো কিনা বা করো কিনা যে দড়ির মাথায় কোনো একটা ভার বেঁধে যে এইভাবে এইভাবে ঘুরানো হয় খেয়াল করো যদি তুমি এভাবে ঘুরাও এন্ড দেন তুমি যদি ওটা ছেড়ে দাও তাহলে কি হয় এটা অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত এটাকে পাঠানো যায় তুমি যদি ছেড়ে দাও এটা তো ওই লোক নাই তো অঙ্ক করছিস স্যার এগুলা স্যার ইসাক স্যার প্রবলেম করেছ না এই একই জিনিস আমরা একই জিনিস আমরা করতাম যে কোন জিনিস ছোঁড়ার জন্য কোনো জিনিস ছোড়ার জন্য আমরা এইটা ব্যবহার করতাম যখন ছোট ছিলাম মজা লাগতো এমনিতে মনে করো যে তোমরা এই যে ঢিল টিল ছোঁড়ো না কখনো না আমি তোমাদেরকে হ্যাঁ প্রলব্ধ করছি না টু ডু দ্যাট আমি বলছি যে আই আই উড ডু দ্যাট তো ওই আহ এইটা মজা লাগতো যে এই যে এখান থেকে ঢিল ছুড়লাম বেশ খানিকটা গেল তো অনেক দূর তো দিতে পারতাম না তো যারা বড় ছিল তারা তো আমরা যেহেতু ছোট ছিলাম তখন ওরা ছুঁড়লে দেখা যেত অনেক দূর যেত তখন আমরা তো ওটা পারতাম না তখন দেখতাম কি ওই যে মনে করো যে কোনো কিছু মাথায় ওটা লাগিয়ে তখন ছুটলে তার থেকে বহুগুণ দূরে ছুটতে পারতাম তার মানে এটাকে এটাকে এই যে মাল্টিপ্লাই করা যায় সো তুমি যখন ঘুরাও তখন তুমি এটাকে এই যত তুমি ঘুরাবা দেন এইটা এনার্জাইজ হবে তো সেই জিনিসটা তো এই যে তুমি ঘুরাচ্ছ তো ওইটা এই যে ফোর্সটা তোমার এখানে সেন্টিমিটার ফোর্সটা তো তুমি ধরে রেখেছো তাই না আর ওটা ছুটে যেতে চাচ্ছে তো সেই ফোর্সটা কোথা থেকে মানে ক্যালকুলেট করো কিভাবে এই যে তোমার যে এই পয়েন্ট তোমার যে পয়েন্ট মানে পিভট পয়েন্ট যেখানে সেন্টার করে তুমি ঘুরে রাখছো সেইটা থেকে এটা দূরত্বের উপর নির্ভর করে বুঝতে পেরেছো এবার ক্লিয়ার হয়েছে তো পয়েন্ট কোনটা এখানে

আর কারো কোনো কোশ্চেন স্যার গ্রুপ ভেলোসিটির ওই স্লাইডটা দেন নাই মনে হয় আচ্ছা আই উইল টেক কেয়ার ঠিক আছে তো তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকো এবং সাবধানে চলাচল করো এই শুভ কামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি